নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, বোনকে নিয়ে ভারতে এলেন হাসিনা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা, ঘোষণা সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের। শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের। কালাইন বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা, নগদ প্রায় 12 লক্ষ টাকা ও 30 ভরি স্বর্ণালঙ্কার লুটপাট। পুরকরের প্রতিবাদে শিলচর পুরসভার বিরুদ্ধে ফের গর্জে উঠল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। এবারে সংবাদ বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা, সোমবার দুপুরে ঘোষণা করলেন সেদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। যে দেশে একটা ক্রান্তিকাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরই পরশি দেশে কার্যত সেনা শাসন ফিরল, সমস্ত হত্যার বিচার হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি উন্মত্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জিও জানিয়েছেন সেনাপ্রধান। সোমবার দুপুর 2:30 নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে রওনা হন শেখ হাসিনা। তার আগে তাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। হাসিনা ইস্তফা দিয়েই দেশ ছাড়েন, কপ্টারে এসে পৌঁছন ভারতে। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন, মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাব না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ, এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন, আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। সোমবার বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচর পাবলিক স্কুল রোড এলাকায় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদী কর্মসূচি পালন করলেন স্থানীয় জনগণ। এদিন সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারী জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের অবস্থা বেহাল থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় প্রতিবাদ করা সত্ত্বেও শুধু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি এখন পর্যন্ত।
তাই ক্ষুব্ধ হয়ে আবারও পথে নামলেন স্থানীয় জনগণ। মানে এত সব এরিয়ার জনসাধারণ প্লাস আমরা দোকানদার সব আছি, প্লাস আমরা টুকটুকির যারা চালায় তারাও আছে। আমরা আজকে বিগত আজকে এক বছর হইব না, নেই এক বছর যাব, এক বছরের বেশি হইব। আমরা হসপিটাল রোডের রাস্তা দিয়ে না, পুরো শিলচর শহরের রাস্তার ঘাটের অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা হসপিটাল রোডের লাগে আজকে প্রতিবাদ করছি। এখানে পেশেন্ট লইয়া আয় আইলে পরে যদি পেশেন্টের একটা কিছু হয় এটার দায়িত্ব কে নিব? আজকে কালকে চারটে টুকটুকি দুইটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে একজনের পাও ভাঙছে, একজনের পাও ভাঙছে কালকে। আর সরকারে তো কর পূজার আগে ঠিক করব, পূজার আগে যদি আমার প্রাণ যায় গিয়া তে এটার এটার দায়ভার কে নিব? আমরা জনসাধারণকে এটা কইতে লাগবো আজকে। আমরা ডিমান্ড হইলো আজকে আমরা রাস্তা লিখিতভাবে দিতে লাগবো, আজকে রাত্রের ভিতরে আমরা রাস্তা পিস লাগে, নাইলে আমরা রাস্তা ছাড়তাম না আজকে। আমি কোন দল না, কোন সংগঠন না, আমরা আজকে আমরা ভুক্তভোগী দাদা, আমরা আপটু মেডিকেল পর্যন্ত আমরা ভুক্তভোগী। কালাইনবাজারে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ডাকাতের দল প্রায় 12 লক্ষ টাকা ও 30 ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাত আনুমানিক 1:30 নাগাদ কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে থাকা কাঁচাকান্তি মন্দিরের পার্শ্ববর্তী 6 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নিবেশ রায়ের বাসভবনে সংঘটিত হয়েছে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। জানা গেছে, একটি নির্মীয়মান ভবনের উপর দিয়ে সুপ্রিম ট্রান্সপোর্ট ও লোকনাথ এজেন্সির বিল্ডিংয়ের উপরের তলায় লোহার গ্রিলের তালা ভেঙে গৃহকর্তা নিবেশ রায়ের ঘরে প্রবেশ করে 8-10 জনের একটি ডাকাত দল। ঘরে প্রবেশ করলেই ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তা নিবেশ রায় ও তার পুত্র কার্তিক রায় সহ পরিবারের অন্যান্য লোকেদের বন্দি করে তাণ্ডব লীলা চালায় ডাকাতের দলটি। আমি তো সব তো লং না বন্ধ করছি, বিল্ডিংটা আছে কাঁচাকান্তি মন্দিরের লগে, ঠিক আছে। রাত্রে তখন আনুমানিক 1:30 বাজে, তখন আমি আমি তো মানে আমার ছোট মেয়ে মানে ঘুমাচ্ছিল না, তো আমি কি করছি, আমি জল খাওয়ার জন্য উঠছিলাম, আমি দেখছি আমার দরজাতে টক টক করে কে আমাকে আওয়াজ দিচ্ছে, তা আমি ভাবলাম যে আমার মা আমাকে ডাকছে, কিন্তু আমি দরজা করলে দেখি যে 10-12 জন লোক এসে আগে আমাকে ধরে নিল, ধরে নিয়ে কি করলো আমার গলা চেন টেনে লয়ে গেল আর বলছিল যে ক্যাশ টাকা কোথায় তুই দে, না হলে তোকে মেরে ফেলবো। আর বলছিল তোর সঙ্গে আর কে আছে, তোর বাবা, তোর বাবা কোথায়? তো নিয়ে গেলাম বাবার রুমে, তো বাবাকে আমি বললাম যে বাবা তুমি উঠো, কে তোমাকে ডাকছে? তো বাবা উঠছে না, তারপরে কি বলছে, সাফল দিয়ে আসে না, এরকম এরকম করে আসে না, দরজা পুরো ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে আমাকে পুরো এরকমভাবে বেঁধে ফেলেছে, বাবাকেও এরকম বেঁধে, মাকে তো চুপ করে বসিয়ে রেখেছে, আমার ওয়াইফকে আমার বাচ্চাকে আমার এখানে রেখে, হ্যাঁ 4-5 জন এখানে রেখে আমার ওইখানে গিয়ে বলেছে যে তুই চুপ থাক থাক, হ্যাঁ আর ক্যাশ টাকা কোথায় আছে তুই বল, না তোকে আমি মেরে ফেলবো, না এখন গুলি গুলি করে দেবো। তা আমি আমি বলছিলাম যে আমার আমার ঘরে ক্যাশ টাকা কিছু নেই, ঠিক আছে তুমি দেখে নাও। তো তারা কি করেছে, উলট পুলট করে একদম মানে সব কিছু ভেঙে ভেঙে পুরো ফেলে, তারপর ক্যাশ টাকা কিছু ছিল আর স্বপ্ন ছিল সব কিছু। আচ্ছা, ওরা কতজন কতজন ছিল? 9-10 জন। আচ্ছা, এই ব্যাপারটা ওদের সঙ্গে কোনো অস্ত্র ছিল কি? হ্যাঁ। কি কি ছিল? বন্দুক ছিল, দুটা বন্দুক ছিল, একটা সাফল ছিল আর কি ছিল, দাও ছিল দুটা একদম বড় বড়। আচ্ছা, ওগুলো কি ভাষায় কথা বলছিল প্রথমে? প্রথমে তো বলেছিল হিন্দি কথা, পরে বলেছিল কালানের লোকাল ইয়তে এরকম বলেছে।
কত সময় আপনাদের এই বিল্ডিং এর মধ্যে ওরা তাণ্ডব চালিয়েছে মনে করেন? একটা আধা ঘন্টা। ঠিক আছে, আপনারা এরপর কালাইন পুলিশ এসেছিল পরে? হ্যাঁ, পুলিশ এসেছিল। ঠিক আছে। সোমবার পুরসভার বেহাল অবস্থা, অন্যায়ভাবে বর্ধিত জলকর বৃদ্ধি, অন্যান্য পুরকর প্রত্যাহার ও পৌর পরিষেবা দিতে চরম ব্যর্থতার প্রতিবাদে শিলচর বিবেকানন্দ রোড দুর্গা মণ্ডপের সম্মুখে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের ডাকে বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা নাগরিক ধর্ণা কর্মসূচি পালন করে। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বছরের পর বছর কর দিয়ে আসলেও বেহাল সড়ক, দুর্গন্ধযুক্ত পানীয় জল, বেহাল ফুটপাত, ট্রাফিক পরিষেবা ইত্যাদি বিভিন্ন সমস্যায় মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে। শিলচর শহরে কোনো নির্বাচিত পৌর অধিকারী নেই, কোনো পৌরসভা নেই, এবং পৌরসভা নির্বাচিত পৌরসভা এবং নির্বাচিত কমিশনার ছাড়া কোনো ট্যাক্স বা কর বৃদ্ধি করা বেআইনি, সম্পূর্ণ বেআইনি। এছাড়া আমরা শিলচর শহরের মানুষ কোনো ধরনের পরিষেবা পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত শিলচর শহর একটা জঞ্জালের, মানে একটা স্তূপীকৃত আকারে, চতুর্দিকে সব রাস্তা ভাঙা, রাস্তাঘাটে হাঁটার কোনো উপায় নেই, গাড়ি ঘোড়া চলার কোনো উপায় নেই। প্রতিনিয়ত প্রতিদিন আমরা অ্যাক্সিডেন্টের খবর পাচ্ছি, মানুষ মারা যাচ্ছে, নালা নর্দমাগুলো ভয়ানক অবস্থা, কোনো জল সংস্কার হচ্ছে না, এর দিকে কোনো হেলদোল নেই। এইসব কিছু পরিষেবা না দিয়ে কীভাবে একজন এক্সিকিউটিভ অফিসার এই কর কীভাবে বৃদ্ধি করেন? অথচ আজ পর্যন্ত এতদিন হলো আমরা রিপ্রেজেন্টেশন দিলাম, আমরা গণধর্ণা করলাম, তারপর মিনিস্টার, আরবান মিনিস্টার, ওনার কাছে আমরা প্রতিবেদন দিলাম, এই সমস্ত কিছু করা সত্ত্বেও সরকারের তরফে কোনো হেলদোল নেই। রাজনৈতিক দল কিংবা সরকার কিসের জন্য? জনস্বার্থ রক্ষার জন্য। কিন্তু জনস্বার্থ রক্ষা তো দূরের কথা, তারা জনপরিপন্থী কাজকর্ম করে যাচ্ছেন। সুতরাং আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে এবং আমরা প্রতিরোধমূলক আন্দোলন আগামী দিনে করব বলে ভাবছি। কৃষকরা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। কৃষকরা যদি ফসল না ফলায় তাহলে আমরা বাঁচতে পারবো না। স্বামীজি তাদের মধ্যে দিয়ে দেখেছিলেন নতুন ভারত গড়ার স্বপ্ন, তাই তিনি বলেছিলেন ওরা রক্তবীজের দল, এদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন নারায়ণ। তাই স্বামীজির আদর্শে অনুপ্রাণিত উদারবন বিবেকানন্দ পাঠ মন্দিরের সদস্য সদস্যরা জয়পুর শিবস্থানের 12 জন কৃষককে জীবন্ত দেবতারূপে পূজা করেন। শহীদ বীর টিকেন্দ্রজিতের মূর্তি প্রতিস্থাপনের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল এক সংগঠন। এদিন কাছাড়ের জেলা কমিশনারের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেওয়া হয়। মূর্তি প্রতিস্থাপন ছাড়াও সরকারি বন্ধেরও দাবি জানায় ওই সংগঠন। ট্রাস্টের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেছি জেলা উপায়ুক্তের কাছে। স্মারকলিপিতে আমরা শহীদ স্বাধীনতা সংগ্রামী বীর টিকেন্দ্রজিতের মৃত্যু বার্ষিকীর দিনে এক দিবসীয় ছুটি ঘোষণা করার জন্য আজকের এই স্মারকপত্র আমরা প্রদান করেছি। তাছাড়া প্রত্যেক বছর এই আসাম সরকার ছুটি ঘোষণার আগে আমাদের জেলা প্রশাসন বা জেলা শাসক যাহাতে রেস্ট্রিক্টেড হলিডে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী বীর টিকেন্দ্রজিতের শহীদ দিন দিবসে। তাছাড়া আমরা আরেকটি স্মারকলিপি আমরা দিয়েছি যে বীর টিকেন্দ্রজিতের স্ট্যাচু শিলচর শহরের মধ্যে আমরা বসানোর জন্য অনেক দিনের দাবি, এটা এই দাবি যাহাতে অতিসত্বর পূরণ হয় তার জন্য আমরা ডেপুটি কমিশনারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন।
গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর 78015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা, গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উদারবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে রবিবার সারা সাঁওতাল ছাত্র সম্মেলন, সাঁওতাল জনগোষ্ঠীদের সাংবিধানিক অধিকার আদায়ের দাবি উত্থাপন করা হল। দাবি উত্থাপন করলেন সারা আসাম সাঁওতাল ছাত্র ইউনিয়নের সভাপতি মিন্টু হেমব্রুম ও দীপঙ্কর হেমব্রুম। রবিবার অতিথিদের প্রদীপ প্রজ্বলন ও শহীদদের প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সেরা ফল করায় 40 জন ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করেন অতিথিরা। ধন্যবাদ জানাচ্ছি সিএনএন 24 নিউজ চ্যানেলকে। আজকে উদারবন্দে উদারবন অডিটোরিয়ামে সারা আসাম সাঁওতাল মাঝি মন্ডল, বরাক ভ্যালি কমিটি আর সারা সাঁওতাল ছাত্র ইউনিয়ন কাছাড় জেলা সমিতি যুটিয়া উদ্যোগে আয়োজিত সাঁওতাল ছাত্র সম্মেলনের যে কার্যসূচী, এই কার্যসূচিটা আজকে এখানে আয়োজিত হয়েছে। আর এই কার্যসূচির উদ্দেশ্য এটাই যে সাঁওতাল জনগোষ্ঠীর যেগুলো তাদের সাংবিধানিক অধিকার, সে অধিকারগুলি যাতে তারা ভোগ করতে পারে, তার সুবিধাগুলো ভোগ করতে পারে, তার জন্যে সারা সাঁওতাল ছাত্র ইউনিয়ন আজ 2005 সনে প্রতিষ্ঠা লাভ করেছিল। আর 2005 সনে থেকে সাঁওতাল জনগোষ্ঠীর যেগুলো অধিকার বা তাদের যেগুলো সমস্যা সমাধানের জন্য তারা আগভাড়ে আসেছে, তাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের কাছে মেমোরাম সাবমিট করা হয়েছে। আরও বিভিন্ন সময়ে ধর্ণা মিছিল করে সরকারকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে যখন তো সাঁওতালরা তাদের সাংবিধানিক অধিকার বা তাদের সমস্যা যদি সমাধান না হয় তাহলে তারা বসে থাকবে না, তারা এই সংগ্রাম করতে যাবে। তা আমি সরকারকে আহ্বান জানাই যে আমাদের যোনটা সাঁওতাল ছাত্র সংঘর যোনটা সংগ্রাম বা আন্দোলন, এই আন্দোলনকে সম্মান জানিয়ে যাতে সাঁওতাল জনগোষ্ঠীর জন্য জনজাতিকরণ দাবি যাতে সাঁওতাল জনগোষ্ঠীকে তাদেরকে অনুসূচিত জনজাতিকরণের মর্যাদা দেওয়া হোক, সঙ্গে সঙ্গে আরও আমি সরকারকে দাবি জানাই যে তাদের যোনটা মাটির অধিকার, ভূমির অধিকার, ভূমির অধিকার হয়তো সাঁওতাল জনগোষ্ঠী তাদের নাই, তো এই অধিকার যাতে সাঁওতাল জনগোষ্ঠী তারা পায়। আর এগুলোই নয় যে সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি, ভাষা সংস্কৃতি উত্তরণের জন্য বা ডেভেলপমেন্টের জন্য সাঁওতালের যে সমস্যাগুলো আগবাড়া সমাধানের জন্য সরকার তাদের ইতিবাচক সহারি আমাদেরকে আমরা আশা করি যাতে সাঁওতালদের মর্যাদা সহকারে তারা বাঁচে থাকতে পারে। এবারে আসি খেলার খবরে। ধলাইর BNMPHS স্কুলের মাঠে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় সোমবার বিজয়ী হয়েছে পাওয়া FC দল। তারা 1-0 গোলের ব্যবধানে পরাস্ত করেছে পানিসাগর মোকাম দলকে। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় সান বর্মনের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি পৃথ্বীশ চন্দ্র দাস। আগামীকালকেও ভালো খেলা হবে, দুটা খেলা ভালো হবে, ভালো খেলা হবে। আপনারা যেহেতু আছেন, আপনারাও ভালো মানুষ, খেলাও ভালো, মাঠও ভালো, সব মিলিয়ে ভালো একটা জিনিস। আনুমানিক দর্শক অনুমান গতকালকের মতোই দর্শক মাঠে হয়েছে, 2,500 দর্শক পরিবর্তে আশাটা কি থাকে? আমরা এখানে আসটাউন যাওয়ার পর আমরা কিভাবে মানুষকে জায়গা দেবো সেটা নিয়ে আমরা চিন্তিত, কারণ আমাদের মাঠের
লোক দাঁড়ানোর জায়গা খুব কম, হার্ডলি 25-30 হাজার মানুষকে জায়গা করে দিতে পারে। কিন্তু এই বছর আমরা দেখছি যে ফুটবল প্রেমী যারা মানুষ খেলা দেখতে আসেন তাদের উৎসাহটা অন্য বছরের থেকে বেশি। মানে গতকালকে আমাদের প্রথম দিন ছিল, খুব ভিড় হয়েছে, আজকেও দ্বিতীয় দিনে আমাদের দুইটা গ্যালারি ফুল এবং দাঁড়িয়ে অনেকে এখানে খেলা দেখছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।